নমস্কার বন্ধুরা, রিতাস ওয়ার্ল্ডের আরেকটা নতুন পর্বে আমি রিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব তার নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল। বিয়েবাড়িতে অনেক সময় এই রান্নাটা করা হয়ে থাকে, তাছাড়া ঘরোয়া কোনো অনুষ্ঠানে বা বাড়িতে অতিথি আপ্যায়নে এই রান্নাটা করা যেতেই পারে। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, সিম্পল এই রান্নাটা সহজেই তৈরি করা যায়। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। ঘরোয়া উপকরণে সহজভাবে রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবে। দুর্দান্ত স্বাদের এই রান্নাটা আমি কিভাবে তৈরি করলাম এবারে দেখিয়ে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য এখানে একটা ইলিশ মাছের মাথা দু টুকরো করে নিয়েছি, আর নিয়েছি এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আছে এখানে এক চামচ মতো আদা বাটা, আর আছে জিরে গুঁড়ো এক চামচ মতো, হলুদ গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতো নুন, আর এখানে নিয়েছি 200 গ্রাম মতো সোনা মুগ ডাল। ডালটাকে প্রথমে শুকনো খোলায় হালকা করে ভেজে তারপরে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা কুকারে একটু নুন দিয়ে দুটো সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে হালকা গরম করে তার মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। এবারে মুগ ডাল হালকা করে ভেজে নিতে হবে। মুগ ডাল একদম ঠিক মতো ভাজা হয়ে গেছে, ডালটা ঠিক এই রকমই হালকা ভাজা হবে। এই মুগ ডাল যদি বেশি লাল করে ভেজে খাওয়া হয় তবে তার স্বাদ যেমন নষ্ট হবে তেমন হজমেরও গোলমাল হতে পারে। এই ডালটা এবারে একটা বাটিতে নামিয়ে নিলাম, এবারে জল দিয়ে দু একবার ভালোভাবে ধুয়ে নেব। তারপর প্রেশার কুকারে দিয়ে দুটো হুইসেল দিয়ে নেব। এবারে ইলিশ মাছের মাথায় হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে সর্ষের তেলে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে ভাজা হয়ে গেলে উল্টে আরেকটি ভেজে নিতে হবে। মাছের মাথাটা হালকা করে ভেজে নিয়েছি, আর এদিকে মুগ ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একেবারে কিন্তু গলে যায়নি। এবারে এই মাথা ভাজার তেলেই রান্নাটা করব। তেলটা গরমই আছে, আমি এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। গোটা সাদা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ওটা দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আর আমি দিয়ে দিচ্ছি জিরে আর হলুদ গুঁড়োটা। এবারে খুব সামান্য নুন দিয়ে দেবো, যেহেতু মাথা ভাজার সময় তাতেও নুন দিয়েছি আর ডালেও একটু নুন দেওয়া আছে, তাই নুনটা একটু খেয়াল করে দিতে হবে। রাখা মাছের মাথাটা এখনই আমি দিয়ে দেবো এই মশলাতে। মাছের মাথা আর মশলা একসঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে কষানো হলো এই রান্নার বিশেষত্ব। বিয়েবাড়িতে ঠিক এই প্রসেসে এই রান্নাটা করা হয়ে থাকে। মাছের মাথাটা খুন্তির সাহায্যে চাপ দিয়ে ভেঙে ছোট টুকরো করে নেব। খুন্তি দিয়ে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়েছি আর তেলটাও ছেড়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেব, সিদ্ধ ডালটা দিয়ে দেব।
আর দিয়ে দেব সামান্য জল। এবারে ডালটা ভালো করে মিশিয়ে নেব। ডালটা এবারে একটু ফুটছে, আমি এখন একটু চিনি দিয়ে দেব। একটু চিনিটা কিন্তু একটু বেশি হবে, এক চামচ মতো, যেহেতু মুগ ডাল চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। ডালটা আরেকটু ফুটবে, তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু এই রান্নাটায় পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, এই কারণেই ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, পেঁয়াজ রসুনে কিন্তু সেই গন্ধটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। ডালটা একদম তৈরি হয়ে গেছে, এবারে আমি সামান্য ঘি দিয়ে ডালটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি পরিবেশন করব। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম তৈরি হয়ে গেছে। রান্নাটা এবার আমি একটা সার্ভিং বোলে পরিবেশন করে নিলাম। ইলিশ মাছের মাথা আর সোনা মুগ ডালের মিশেলে এই রান্নাটা স্বাদে গন্ধে বর্ণে সত্যি অসাধারণ হয়। গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে অপূর্ব লাগে। আমার রান্নার পদ্ধতি অনুসরণ করে যদি রান্নাটা করা যায়, আশা করি সবার ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। ঘরোয়া উপকরণে সহজভাবে রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।